হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আজ আমি এমন একটি রেসিপি দেখাবো যারা ডায়েটে আছেন তাদের জন্য খুবই হেল্পফুল এবং ইম্পর্ট্যান্ট আর এই শীতকালে তো এটা খুবই আকর্ষণীয় একটি খাবার আর এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন হ্যাঁ এটাই হচ্ছে সেই সবজি নিরামিষ এখন তো বাজারে খুব সস্তায় অনেক ভালো ভালো টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে এই সময়টাই হলো সবজি রান্নার উপযুক্ত সময় এই সবজি নিরামিষ রুটি পরোটা অথবা গরম ভাত দিয়ে খুবই টেস্ট হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই সবজি রান্না এখানে আমি গাজর নিয়েছি বড়ো সাইজের একটা তারপর ক্যাপসিকাম নিয়েছি একটা আর সিম নিয়েছি সতেরো থেকে আঠারোটা কাঁচকলা নিয়েছি দুটো আর কাঁচা পেঁপে নিয়েছি গাজরের সমপরিমাণ দুটো কাঁচা টমেটো নিয়েছি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কলি নিয়েছি আর দুটো পাকা টমেটো নিয়েছি সবগুলো সবজি আমি কিউব সাইজের করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলু ফুলকপি বাঁধাকপি আর অন্যান্য অনেক সবজি নিতে পারেন যারা ডায়েটে আছেন তাদের জন্য বলছি আলুটা না দিলেই ভালো হবে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এক এক করে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি শুধুমাত্র ক্যাপসিকাম আর পাকা টমেটো ছাড়া বাকি সবগুলো দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া দিলাম আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে এখন ঢেকে রাখবো মিনিটের জন্য মিনিট পর ঢাকনা খুলে আবার একটু ভালো করে নেড়ে দেব আবারও ঢেকে রাখবো দশ বারো মিনিট দশ বারো মিনিট পর ঢাকনা তুলে আবার নেড়ে দেব প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এই আধ ঘন্টায় হাফ সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো এখন এর মধ্যে বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দেব। মানে ক্যাপসিকাম ও পাকা টমেটোগুলো আবারও সবজিগুলো ভালো করে হাতা দিয়ে নেড়ে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য প্রায় পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে রাখব প্রায় বারো থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা তুলে এখানে সাত আটটা কাঁচামরিচ চিরে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ঢেকে রাখলাম মরিচগুলো যখন একটু নরম হয়ে আসলো তখন আবারও ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে দিলাম কাঠের বা বাঁশের হাতল দিয়ে খুচিয়ে খুচিয়ে একটু নরম করে দিতে হবে তারপর আবারও ঢেকে রেখেছিলাম ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি সবজিটা হয়ে গেছে এখন আমি সবজির মধ্যে ফোড়ন দেব। একটি হাঁড়ি বসিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ কুচি আর তিন চারটা কোয়া রসুন কুচি আর এর মধ্যে চার টেবিল চামচ সর্ষের তেল দিলাম তারপর এটা নেড়ে লাল করে নেব ফোড়নের মধ্যে আমি দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম এখন পর যখন পেঁয়াজটা নরম হয়ে আসলো তখন এর মধ্যে এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে এসেছে আর পাঁচ ফোড়নগুলো ফুটে উঠছে তখনই বুঝবো ফোড়নটা হয়ে গেছে এখন সবজিটা আবারও চুলায় বসিয়ে দিলাম আর ফোড়নটা সবজির মধ্যে দিয়ে দিলাম সাথে সাথে এক মোট পরিমাণ ধনে কুচি দিয়ে দিলাম সবজিতে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিলেই ভালো লাগে ভালোভাবে নেড়ে ধনেপাতাগুলো পাতাগুলো সবজির সাথে মিশিয়ে দিলাম তো হয়ে গেল আমার সবজি নিরামিষ আমার এই আজকের সবজি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আপনারা নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের সেই রেসিপিটি দেখাতে চেষ্টা করব আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ